হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু এ নিউ টিউটোরিয়াল অফ ইডু লেকচার বিডি। আজকে আমরা পদার্থ বিজ্ঞান থেকে টেস্ট পেপারের সমস্যা সমাধান করব। এই সমস্যাটা বরিশাল বোর্ডে 2017 সালে এসেছিল এবং আমাকে একজন ইউটিউবে কমেন্ট করেছিল। সেই কমেন্টের রেসপেক্টে আমি এটা দিছি এবং আমি দেখলাম যে এটা আসলে জরুরি এবং অনেকে এটা সমাধান পারবে না, বিকজ এটা ইন্টারমিডিয়েট সিলেবাসে অনেকগুলো বইতে দেওয়া নাই, আবার অনেক বইতে দেওয়া আছে। নতুন যে বইগুলো আসছে সেগুলোতে দেওয়া আছে, বাট তোমরা যে বইগুলো পড়ছিলে সেগুলোতে দেওয়া নাই। সো এটা আমি সমাধান করার চেষ্টা করব। এটার আমি প্রথমে উদ্দীপক পড়বো, ঠিক আছে? তোমরা একটু কষ্ট করে এখন এই ভিডিওটা ফস করে উদ্দীপকটা লিখে নাও, বিকজ আমি একটু পরে উদ্দীপক পরে মুছে দিব উদ্দীপকটা, শুধু প্রশ্ন থাকবে। তো প্রথমের যে মার্কারটা দিয়ে লিখছিলাম এটা একটু ঝাপসা টাইপের, বাট তোমরা আশা করি বুঝতে পারতেছ। অ্যান্ড আমি বলে দিচ্ছি, তোমরা একটু শুনো, সেটা হচ্ছে যে উদ্দীপকটা আমি পড়তেছি। উদ্দীপক হচ্ছে 0°C তাপমাত্রার 505 গ্রাম বরফকে 47.5°C তাপমাত্রার 4.8 কেজি পানির সাথে মেশানো হলো। তাহলে 0°C তাপমাত্রার 505 গ্রাম বরফকে এত ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার 4.8 কেজি পানির সাথে মেশানো হয়েছে। তাহলে উদ্দীপক হচ্ছে যে আসলে বরফকে পানির সাথে মেশানো হয়েছে, ভালো করে খেয়াল করবা। এবং ব্র্যাকেটে কিছু তথ্য দেওয়া আছে। তথ্য হচ্ছে বরফ গলনের আপেক্ষিক সূত্রতাপ দেওয়া আছে এলএফ, এলএফ ইকুয়াল টু 3.3360 জুল পার কেজি, এবং পানির আপেক্ষিক সূত্রতাপ দেওয়া আছে সেটা হচ্ছে এস ইকুয়াল টু 4200 জুল পার কেজি পার কেলভিন, এবং পানি বাষ্পীভবনের আপেক্ষিক সূত্রতাপ দেওয়া আছে সেটা হচ্ছে এলভি, এলভি ইকুয়াল টু 22.6800 জে মানে জুল পার কেজি। এখানে তাহলে বরফ গলনের আপেক্ষিক সূত্রতাপ হচ্ছে যে এলএফ, আর বরফ বাষ্পীভবনের আপেক্ষিক সূত্রতাপ হচ্ছে এলবি। আচ্ছা, বরফ গলনের আপেক্ষিক সূত্রতাপ কখন ব্যবহৃত হয়? এটা যখন বরফ গলে পানিতে কনভার্ট হয় তখন এটা ব্যবহৃত হয়, আর যদি পানি বাষ্পীভূত হয় তখন এলবি ব্যবহৃত হয়, যেটাকে বলা হয় পানি বাষ্পীভবনের আপেক্ষিক সূত্রতাপ। আচ্ছা, তাহলে আমরা একটু পরে আরও ক্লিয়ার হয়ে যাবে তোমরা যে কীভাবে এটা আমরা সমাধান করব, সব কিছু বুঝে দিয়ে তারপরে এটা আমি সমাধান করার চেষ্টা করব। তো এখানে আমাদেরকে যে প্রশ্নগুলো করছে এই উদ্দীপকের জন্য, সেটা হচ্ছে প্রথম প্রশ্ন, উদ্দীপকে শুধু বরফ গলার ফলে এনট্রপির কত পরিবর্তন হবে? তাহলে দেখো, প্রথমে যেহেতু বরফকে পানির সাথে মিশানো হয়েছে, তাহলে তো বরফকে যখন পানির সাথে মেশানো হয় বরফ কি হবে? গলবে। তাহলে বরফ যদি গলে সেই ক্ষেত্রে এনট্রপির পরিবর্তন কত আমাদেরকে জানতে চাইছে প্রয়োগে, আর উচ্চতর দক্ষতা জানতে চাইছে আমাদেরকে যে তুমি কিভাবে উদ্দীপকের মিশ্রণের মোট এনট্রপির পরিবর্তন বের করবে তা গাণিতিকভাবে ব্যাখ্যা করো। তাহলে তুমি কিভাবে উদ্দীপকের মিশ্রণের মোট এনট্রপি বের করবে তা গাণিতিকভাবে ব্যাখ্যা করতে বলছে। তাহলে কিভাবে মোট এনট্রপি আমরা কিভাবে বের করব সেটা গাণিতিকভাবে ব্যাখ্যা করতে বলছে। এখন এখানের মোট এনট্রপি কি বলতে আসলে কি বুঝাইছে, সাপোজ খেয়াল করো, প্রথমে ছিল বরফ, ঠিক আছে? বরফটা গলে কিসে পরিণত হয়েছে? পানিতে পরিণত হয়েছে। এখন বরফ যখন গলে পানিতে পরিণত হয়েছে তখন কিন্তু বরফের তাপমাত্রা প্রথমে শূন্যতে ছিল এবং পানির তাপমাত্রা বেশি ছিল, তার মানে পানির যে তাপমাত্রা ছিল বরফের সাথে মেশানোর ফলে পানির তাপমাত্রা কিন্তু কমবে, এবং বরফ গোলার ফলে যে পানিগুলো তৈরি হবে সেগুলোর তাপমাত্রা বাড়বে। তাহলে বরফকে যে পানিতে মিশাচ্ছি সেই পানির তাপমাত্রা কমবে, আর বরফের কারণে যে পানিটা তৈরি হবে, বরফ যে জায়গাটা দখল করছিল মানে বরফ নিজেই তো পানি ছিল, সেই পানিগুলো তো আবার তৈরি হবে, তৈরি হওয়ার সময় ওই পানির তাপমাত্রা বাড়বে, তাহলেও একটা এনট্রপির পরিবর্তন ঘটবে। তাহলে ওই টোটাল এনট্রপির যে পরিবর্তন সেটা আমাদেরকে কিভাবে বের করব সেটা আমাদেরকে গাণিতিকভাবে দেখাইতে বলছে। এই প্রশ্নটা বরিশাল বোর্ডে 2017 সালে আসছিল এবং ইউটিউব ভিডিওতে আমার একজন স্টুডেন্ট সে কমেন্ট করছিল, সেটার বেসিসে আমি এটা দিচ্ছি। তো আমরা এখন সমাধানে চলে যাব, তার আগে আমি একটু ব্যাখ্যা করার চেষ্টা করব এটার উদ্দীপকটা। তোমরা খাতায় আশা করি উদ্দীপকটা তুলে নিয়েছো, আমি এখন ব্যাখ্যা চলে যাচ্ছি। তো বন্ধুরা, আমরা এই সমস্যাটাকে সমাধান করার আগে, তোমরা তো উদ্দীপক লিখে রাখছো, আমি উদ্দীপক মুছে দিছি, আমরা সমাধান করার আগে কিছু জিনিস আমাদেরকে আগে জানতে হবে। সেই জিনিসটা হচ্ছে আমাদের উদ্দীপকে বলা আছে বরফকে পানির সাথে মেশানো হয়েছে এবং বরফের তাপমাত্রা ছিল 0°C তাপমাত্রা, পানির তাপমাত্রা ছিল 47.5°C তাপমাত্রা। এখন বরফকে যখন পানিতে মেশানো হয় তখন ওই বরফ গলে, কিন্তু গলে আরও পানি তৈরি করে, ওই পানিগুলো নর্মাল পানির সাথে মিশে একটা সাম্যাবস্থায় আসে, মানে দুজনের তাপমাত্রা সমান হয়ে যায়। তো একটা বরফ খণ্ডকে যখন পানিতে রাখা হয় তখন কী ঘটনা ঘটে আমরা আগে সেটা জানবো, তারপরে আমরা ব্যাখ্যা করার চেষ্টা করব। তাহলে যখন আমার কাছে বরফ আছে,
এটা যে কোনো তাপমাত্রা থাকতে পারে। এই বরফ পানিতে মেশানোর সাথে সাথে আগে 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার বরফে পরিণত হয়। এই 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার বরফ তারপরে 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা পানিতে পরিণত হয়। তাহলে একটা গুরুত্বপূর্ণ টার্ম কিন্তু ভালো করে খেয়াল করবা, বরফ আগে 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার বরফ 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা পানিতে পরিণত হয়। মানে বরফ যখন গলে সাথে সাথে যে পানিটা থাকে সেই পানির তাপমাত্রা 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা থাকে, এবং বরফ যখন গলে তখনও তার তাপমাত্রা থাকে 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা। তাহলে এখানে একটা ট্রানজিশন পয়েন্ট, মানে 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বরফ পরিণত হচ্ছে 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা পানিতে, পরে ওই পানির তাপমাত্রা বাড়বে বা আরও সামনের দিকে যাবে বা কমতেও পারে, সেটা সিচুয়েশনের উপর নির্ভর করতেছে। তাহলে বরফটা 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা থেকে 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা পানিতে কনভার্ট হচ্ছে। একটা জিনিস মনে রাখবা, যেখানে কনভার্ট হয় সেখানেই এই এলএফ জিনিসটা আসবে, অর্থাৎ বরফ গলনের আপেক্ষিক সূত্রতাপ জিনিসটা সেখানে আসবে। তাহলে যেই জায়গাটাতে কনভার্ট হচ্ছে সেই জায়গায় এলএফ আসবে, ঠিক আছে। এবার এই 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার পানি সাপোজ 3 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার পানিতে পরিণত হতে পারে, থিটার পানি। এখন থিটা মানে যেমন সাপোজ 25 ডিগ্রি সেলসিয়াস হতে পারে, ইভেন 95 ডিগ্রি সেলসিয়াস হতে পারে। তাহলে 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার পানি পরবর্তীতে 95 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার পানিতে পরিণত হতে পারে যদি আমরা সেটাকে ফুটাই বা তাপ দেই, ঠিক আছে। এরপরে এই পানিটা একসময় 100 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার পানিতে পরিণত হবে। এই 100 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার এখন এটা পানিতে আছে, ভালো করে খেয়াল করবা। এখন এই 100 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার পানি 100 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার বাষ্পে পরিণত হবে এবার। তাহলে দেখো এখানে আবার ট্রানজিশন পয়েন্ট, তাহলে 100 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার পানি পরিণত হচ্ছে 100 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার বাষ্পে। আবারও ভালো করে খেয়াল করো, এখানকার মতো 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার বরফ পরিণত হচ্ছে 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার পানিতে, এখানে 100 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার পানি পরিণত হচ্ছে 100 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার বাষ্পে। তাহলে এখানে একটা ট্রানজিশন পয়েন্ট, মানে স্টেট পরিবর্তন হচ্ছে, তরল থেকে হয়ে যাচ্ছে গ্যাস, আর এখানে কঠিন থেকে হচ্ছে কি তরল। কঠিন থেকে তরল যখন তখন আসবে এলএফ, আর তরল থেকে যখন বাষ্পে পরিণত হবে বা গ্যাসে পরিণত হবে তখন আসবে এলবি, যেটাকে বলা হয় বাষ্পীভবনের, পানির বাষ্পীভবনের আপেক্ষিক সূক্ততাপ। তাহলে এই দুইটা টার্ম আমাদের খুবই গুরুত্বপূর্ণ এই জিনিসটাকে বোঝার জন্য, এবং আমরা যখন বরফ যখন গলে পানিতে পরিণত হবে তখন যে এনট্রপির পরিবর্তন সেটাকে লেখা হয় ডিএস ইকুয়াল টু, বা এনট্রপির যেহেতু পরিবর্তন হবে তাহলে এটা বড় পরিবর্তন ডেল এস ধরি আমরা, তাহলে হবে যে ডেল এস ইকুয়াল টু, এটা সূত্র মনে রাখতে হবে তোমাদেরকে, সেটা হচ্ছে ডেল কিউ ডিভাইড বাই টি, টি মানে হচ্ছে টেম্পারেচার আর ডেল কিউ হচ্ছে তাপমাত্রার পরিবর্তন, সরি টি মানে টেম্পারেচার আর ডেল কিউ মানে হচ্ছে যে তাপের পরিবর্তন, ঠিক আছে। তো তাপের পরিবর্তন আসলে হবে যে যদি বরফ গলে পানিতে পরিণত হয় এবং 0 থেকে 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার ক্ষেত্রে, তাহলে এটা হচ্ছে এম এল এফ ডিভাইড বাই টি, মানে ডি ডেল কিউ যেটা তাপের পরিবর্তন সেটা হয়েছে এম এল এফ, যেখানে এম হচ্ছে বরফের বর, এল এফ হচ্ছে বরফ গলনের আপেক্ষিক সূত্রতাপ, এম হচ্ছে বরফের বর এবং এল এফ হচ্ছে বরফ গলনের আপেক্ষিক সূত্রতাপ। তাহলে শুধুমাত্র বরফ যখন গলে তখন এনট্রপির পরিবর্তন ডেল এস ইকুয়াল টু ডেল কিউ বাই টি, যেখানে ডেল কিউ হচ্ছে এম এল এফ ডিভাইড বাই তাহলে টি, এম কি এম হচ্ছে বরফের ভর এবং এল এফ হচ্ছে বরফ গলনের আপেক্ষিক সূত্রতাপ এবং টি হচ্ছে তাপমাত্রা। তাহলে আমরা এই সূত্রের মধ্যে যদি বসাই দেই তাহলে আমরা শুধুমাত্র বরফ গলার ক্ষেত্রে এনট্রপির যে পরিবর্তন সেটা পেয়ে যাচ্ছি। তাহলে দেখো আমাদের এখন এই যে প্রথম প্রশ্নটার উত্তর পেয়ে যাচ্ছি আমরা, ঠিক আছে। তো আমরা এখন এই প্রথম প্রশ্নের যেই ইয়াটা আনসারটা সেটা বের করব। তাহলে দেখো যেভাবে আমরা কাজটা করেছিলাম সেই জিনিসটাই নিয়ে আসছি এখানে, যে আমাদের বরফের যে প্রাথমিক তাপমাত্রা দেওয়া ছিল সেটা ছিল 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা, সেটাকে আমরা ক্যালবিনে নিলে 273 ক্যালবিন হয়, এল এফ বরফ গলনের আপেক্ষিক সূত্রতাপ দেওয়া ছিল এবং বরফের পর দেওয়া ছিল 505 গ্রাম, আমরা যদি কেজিতে নিয়ে যাই তাহলে 0.505 কেজি হয়। আমাদের এনট্রপির পরিবর্তন হচ্ছে ডেল এস ইকুয়াল টু এম এল এফ ডিভাইড বাই টি, যেখানে এম হচ্ছে বরফের বর, যে বরফটা গলবে সেটার বর, এল এফ হচ্ছে আপেক্ষিক সূত্রতাপ বরফ গলনের আপেক্ষিক সূত্রতাপ এবং টি হচ্ছে বরফের তাপমাত্রা।
তাহলে আমরা এই প্যারামিটারগুলো এখানে বসা দিলাম। বসা দেওয়ার কারণে আমাদের যে এনট্রপির পরিবর্তন আসছে সেটা হচ্ছে 621.54 জুল পার কেলভিন। তাহলে এটাই হচ্ছে শুধুমাত্র বরফ গলনের ক্ষেত্রে এনট্রপির যে পরিবর্তন সেটা, এটা আমাদেরকে প্রয়োগে বের করতে বলছিল। এখন আমরা মোস্ট ইম্পর্টেন্ট যেই এটা প্রশ্নটা, অর্থাৎ উচ্চতর দক্ষতার প্রশ্ন, এটাতে চলে যাচ্ছি। এটাতে যাওয়ার এক জন্য তোমাদেরকে আবারও আমি একটু আগে যে ব্যাখ্যাটা দিছিলাম উপর দিয়ে, যে প্রথমে একটা নির্দিষ্ট তাপমাত্রার বরফ একটা 0°C তাপমাত্রা বরফে পরিণত হয়, তারপর 0°C তাপমাত্রা বরফ, 0°C তাপমাত্রা পানিতে পরিণত হয়, ওই জিনিসটা প্রয়োজনে তোমরা ভিডিওটা একটু ব্যাক দিয়ে আবার একটু দেখে নাও, বিকজ এটা এখানে লাগবে। ঠিক আছে, এই জিনিসটা এখানে লাগবে, আমি এখন আবার ওই জিনিসটাতে যাব। তো বন্ধুরা, আমরা এখন উদ্দীপকে দেওয়া টোটাল ঘটনার জন্য মোট এনট্রপির পরিবর্তন বের করব, যেটা আমাদেরকে উচ্চতর দক্ষতায় বলেছিল। আমি আগে তোমাদেরকে একটু ঘটনাটা ব্যাখ্যা করতে চাই। সাপোজ এই বরফটাকে আমরা পানির মধ্যে রাখলাম, এখন এই যে বরফটাকে পানির মধ্যে রাখলাম, এই বরফটাও কিন্তু কি হবে, গলবে, গলে কিছু পানি তৈরি করবে। সাপোজ এই পানিগুলো সে তৈরি করলো, ঠিক আছে, আর পাত্রের মধ্যে আগে থেকে যে পানিগুলো দিছি আমি বরফ গলার জন্য, সেগুলোর তাপমাত্রা কিন্তু 47.5°C ছিল, এবং এই বরফটা গলে যখন তা পানি তৈরি করবে সেটা তাপমাত্রা হবে 0°C তাপমাত্রা। তাহলে 0°C তাপমাত্রার পানির সাথে 47.5°C তাপমাত্রার পানি যখন এখন মিশে গেছে, তখন এই মিশ্রণের নতুন একটা তাপমাত্রা তৈরি হবে, কারণ এই পানির তাপমাত্রা বাড়বে এবং যেই পানির সাথে মিশেছি আমরা সেই পানির তাপমাত্রা কমবে, কমে একটা তাপমাত্রায় তারা অর্জন করবে। তাই মনে করলাম যে তারা বরফের পানি এবং যে পানিটা আমি বরফ গলার জন্য দিয়েছিলাম, তারা দুজনে মিলে যেই তাপমাত্রায় পৌঁছালো সেই তাপমাত্রা 30°C। এই জন্য আমি লিখছি, মনে করি মিশ্রণের তাপমাত্রা ইকুয়াল টু 30°C, মানে বরফ গলার কারণে যে পানি তৈরি হচ্ছে সেই পানির তাপমাত্রা বাড়বে, আর যে পানিকে বরফ গলার জন্য দিয়েছি সেটা তাপমাত্রা কমবে, কমে তারা একটা নির্দিষ্ট তাপমাত্রায় এসে পৌঁছাবে। দুইটাই যেহেতু পানি হয়ে গেছে, এখন তাদের তাপমাত্রা একটা কমবে একটা বাড়বে, বেড়ে কিংবা কমে একটা নির্দিষ্ট তাপমাত্রা এসে পানিটা পৌঁছাবে, সেটা হচ্ছে 30°C তাপমাত্রা, সেটা আমরা জানি না। আর যে তথ্যগুলো দেওয়া ছিল উদ্দীপকে সেগুলোকে আমি এখানে নিয়ে আসছি। এমআই মানে বরফের তাপমাত্রা, বরফের ভর, এমডাব্লিউ বরফের, এমডাব্লিউ হচ্ছে পানির ভর, থিটা ডাব্লিউ হচ্ছে যে ডাব্লিউ মানে হচ্ছে ওয়াটার, এটা একটু মনে রাখো। এটা হচ্ছে পানির যেই তাপমাত্রা ছিল সেটা, এটা হচ্ছে পানির আপেক্ষিক তাপ, এটা হচ্ছে এলএফ। এখন আমাদের প্রথমে যে ঘটনাটা ঘটছে সেটা একটু মনে রাখতে হবে, সেটা হচ্ছে 0°C তাপমাত্রার বরফ 0°C তাপমাত্রার পানিতে আগে পরিণত হয়েছিল। তো 0°C তাপমাত্রার বরফ 0°C তাপমাত্রার পানিতে পরিণত হতে যেই তাপ প্রয়োজন হয় সেটা যদি H1 ধরি আমি, তাহলে H1 ইকুয়াল টু MiLF। MI হচ্ছে বরফের ভর, যেটা ছিল 0.505 kg, এবং LF ছিল 3.36 × 10⁵, ঠিক আছে। সো এটা হচ্ছে আমাদের, এটাকে আমি একটু সাইন্টিফিক আকারে লিখছি, এটা বইতে উদ্দীপকে অন্যরকম ছিল, তো আমরা এভাবে লিখছি, এভাবে লিখলেও হবে, যেভাবে উদ্দীপকে দেওয়া হচ্ছে ওভাবে লিখলেও হবে। তাহলে এটা হচ্ছে যে 0°C তাপমাত্রার বরফ 0°C তাপমাত্রার পানিতে পরিণত হতে যেই তাপের প্রয়োজন হয় সেই তাপ হচ্ছে যে এটা, ঠিক আছে। তাহলে এই বরফ আগে পানি থেকে তাপ গ্রহণ করবে, এটাই আসলে সেই তাপ, ঠিক আছে। এখন পরে যে ঘটনাটা ঘটে সেটা হচ্ছে যে এই 0°C তাপমাত্রার পানি এবার আমরা মিশ্রণের যে তাপমাত্রা সেখানে পৌঁছাবে, মিশ্রণের তাপমাত্রা যেটা ছিল, মানে বরফের পানির, বরফ যেই পানিটা তৈরি করছে সেটা তো 0°C তাপমাত্রা, ওই পানির তাপমাত্রা বাড়বে, বাড়তে বাড়তে একটা নির্দিষ্ট তাপমাত্রায় পৌঁছাবে, সাপোজ 30°C তাপমাত্রা পৌঁছাচ্ছে। তাহলে এই 0°C তাপমাত্রার পানিটা তাপমাত্রা বাড়তেছে, তাহলে আমি মনে করি যে 0°C তাপমাত্রার পানিটা 30°C তাপমাত্রার পানিতে পরিণত হতে যেই তাপের প্রয়োজন হয় সেটা H2। তাহলে H2 ইকুয়াল টু MiSW ডেল থিটা। আমি বলেছিলাম এটা হচ্ছে ট্রানজিশন পয়েন্ট, মানে এখানে বরফ থেকে পানি পরিণত হচ্ছে, সেই ক্ষেত্রে হয় LF, আর যখন পানি থেকে পানিতে পরিণত হচ্ছে এটা হচ্ছে পানি ছিল, শূন্যের পানি থিটার পানিতে পরিণত হচ্ছে। পানি টু পানি হলে, মানে সেম কন্ডিশন হলে, সেম দশা হলে, যেহেতু পানি থেকে পানি দশার পরিবর্তন হয় নাই, তাহলে সেম দশা হলে তাপের যে প্রয়োজন সেটা হবে MS ডেল থিটা। এখন প্রশ্ন হচ্ছে এখানে ডেল থিটাকে, ডেল থিটা হচ্ছে যে এই যে থিটা এবং জিরোয়ের যে পরিবর্তন, মানে শূন্যের পানি কোথায় যাচ্ছে, থিটার পানিতে। তাহলে এই ডেল থিটা হচ্ছে যে এই থিটা মাইনাস শূন্য,
মানে তাপমাত্রার পরিবর্তন, তারপরে আবারও থিটে আসতেছে। সো আমরা এখানে এখানে আবারও আমরা থিটে লিখতে পারবো, তাহলে এম আই এস ডাব্লিউ থিটা, যেখানে এম আই হচ্ছে বরফের বর যেটা ছিল, এম আই হচ্ছে বরফের বর যেটা ছিল 0.505, এস ডাব্লিউ হচ্ছে 4200 এবং থিটে আমরা জানি না, ঠিক আছে, এটা আমরা জানি না, সো এটা রয়ে গেছে। এবার এইচ থ্রি কে, এইচ থ্রি হচ্ছে যে দেখো আমি যখন বরফটাকে মিশাইছি, বরফ যে পানিগুলো তৈরি করতেছে সেগুলো তাপমাত্রা তো বাড়তেছে, কিন্তু যে পানিতে মিশাচ্ছি সেটা তাপমাত্রা তো কমতেছে, যে পানিতে মিশেছি সেটা তাপমাত্রা কমতেছে, অর্থাৎ সেটার তাপমাত্রা ছিল 47.5°C, সেটা কমে 80°C তাপমাত্রায় চলে আসবে, তার মানে বরফের পানির তাপমাত্রা বেড়ে থিটাতে যাবে আর এই পানির তাপমাত্রা কমেও থিটাতে যাবে, একই জায়গায় যাবে, যেটাকে বলা হয় মিশ্রণের তাপমাত্রা। তাহলে এই 47.5°C তাপমাত্রার পানি কোথায় যাবে? থিটাতে যাবে, ঠিক আছে। তাহলে এই 47.5°C তাপমাত্রার পানিটা, এই যে এই জায়গাটা দিয়ে এইচ থ্রি যেটাকে লিখতেছি, 47.5°C তাপমাত্রার পানি কোথায় যাবে? থিটায়ের 30°C তাপমাত্রার পানিতে যাবে, ঠিক আছে, 30°C তাপমাত্রার পানিতে পরিণত হবে, মানে পানিটা এই এই তাপমাত্রা কমে থিটাতে যাবে। এখন এইটা হচ্ছে তাহলে তাপের বর্জন, ঠিক আছে, তাপের বর্জন। এই ক্ষেত্রে ডেলথিটা কত? এই ক্ষেত্রে ডেলথিটা হচ্ছে 47.5 - থিটা, ঠিক আছে, কারণ এটা বেশি এটা কম, ঠিক আছে, এই জন্য বড়টা থেকে ছোটটা মাইনাস। তাহলে এম ডাব্লিউ কি? এম ডাব্লিউ হচ্ছে পানির বর, পানির বর ছিল 4.8, এস ডাব্লিউ কি? পানির আপেক্ষিক তাপ 4200 এবং ডেলটিটা হচ্ছে 47.5 - থিটা। আচ্ছা আমি এটাকে ব্র্যাকেটের মধ্যে লিখে দিই, তাহলে হয়ে যাচ্ছে, আচ্ছা আমি এখানে দেখাচ্ছি, তাহলে ডেলটিটা হচ্ছে 47.5 - থিটা, ঠিক আছে। এখন ভালো করে খেয়াল করো, তাহলে এটা এই ক্ষেত্রে বরফ তাপ গ্রহণ করছে, গ্রহণ করে পানিতে পরিণত হয়েছে, আর এই ক্ষেত্রে কম তাপমাত্রার পানি বেশি তাপমাত্রার পানিতে পরিণত হয়েছে, যেটা বরফের পানি ছিল সেটা তাপ গ্রহণ করে বেশি তাপমাত্রার পানিতে পরিণত হয়েছে, বরফের পানিটা, এবং এটা ছিল যে যে পানিতে মিশেছি সেটা সেটা তাপ ছেড়ে কম তাপমাত্রায় চলে গেছে। তো আমরা জানি যে গৃহীত তাপ ইকুয়াল টু বর্জিত তাপ, তাহলে এই দুই ক্ষেত্রেই যেহেতু তাপের গ্রহণ হয়েছে এবং এখানে যেহেতু বর্জন হয়েছে, তাহলে আমরা লিখতে পারি এই গৃহীত তাপ দুইটার যোগফল ইকুয়াল টু বর্জিত তাপ, অর্থাৎ এই জন্য আমি লিখছি H1 + H2 = H3, ঠিক আছে। তাহলে এই যে H1 + H2 = H3, এই ঘটনা থেকে, এই ইকুয়েশন থেকে আমরা আসলে এই থিটাটাকে হয়তো পেয়ে যাব। তো আমরা এখন দেখব যে এগুলোকে ইকুয়েশনটাকে বসা, ইকুয়েশনের মধ্যে বসালে কী ঘটনা ঘটতেছে। আমাদের কাজ হচ্ছে যে গৃহীত তাপ ইকুয়াল টু বর্জিত তাপ, তো গৃহীত তাপ কে কে ছিল? H1 + H2, আর বর্জিত তাপ হচ্ছে H3। H1 কী ছিল? H1 ছিল এই যে এটা, ঠিক আছে, এটাকে তুমি গুণ করে দেখো, এটাকে গুণ করে ক্যালকুলেটারও দেখো, দেখবে যে এটা আসবে। H2 কী? H2 হচ্ছে যে এই যে এটা, এখানে থিটা রয়ে গেছিলো, সো থিটা সহ আমরা লিখে দিচ্ছি, এটাকে গুণ করলে, এটাকে গুণ করলে আসে 2121 এবং থিটাটা সাথে রেখে দিছি। আর H3 ছিল এই যে এই পার্টটা, এই পার্টটাকে আমি এখানে লিখে দিছি, ঠিক আছে। এখন তুমি এই ইকুয়েশনটাকে সলভ করলে এখানেও থিটা আছে, এখানেও থিটা আছে, থিটার মানটা তুমি পেয়ে যাবা, তুমি তখন দেখবা যে থিটার মান পাবা 35.36°C, যেটাকে আমরা মিশ্রণের তাপমাত্রা ধরেছিলাম। তাহলে এখন আমরা মিশ্রণের তাপমাত্রা পেয়ে গেছি, অর্থাৎ বরফগুলো যে পানি তৈরি হয়েছিল সেই পানি এবং এখানকার যে পানি ছিল ওই পানির মিশ্রণের যে তাপমাত্রা সেটা আমরা পেয়ে গেছি 35.35°C। বাট আমাদেরকে বলছে যে এই টোটাল ঘটনার মধ্যে এনট্রপির যে পরিবর্তন ঘটছে সেটা বের করতে। আমরা এখন এনট্রপির পরিবর্তনের দিকে চলে যাব। তাহলে আমরা মিশ্রণের তাপমাত্রা পাইছি, এখন এনট্রপি বের করব। তো বন্ধুরা, আমরা এখন এনট্রপির মোট পরিবর্তন দেখব। এনট্রপির পরিবর্তন এখানে তিনবার ঘটবে। প্রথমে হচ্ছে 0°C তাপমাত্রার বরফ যখন 0°C তাপমাত্রার পানিতে পরিণত হয় তখন একটা এনট্রপির পরিবর্তন বেরোবে, আর 0°C তাপমাত্রার পানিটা যখন আবার, মানে এই বরফের যে পানি ছিল সেটা সেটা যখন আবার এই থিটাতে পৌঁছাবে, অর্থাৎ থিটা মানে আমরা কত পাইছিলাম? 35.36°C পৌঁছাবে, 0°C তাপমাত্রা থেকে 35.36°C পৌঁছাবে, তখন যে এনট্রপির পরিবর্তন হবে সেটা ∆S2, এবং আবার এখানকার পানিটা, এখানকার পানির যেটা ছিল বরফকে বরফকে গলানোর জন্য যে পানিটা আমি দিছিলাম সেটা তাপমাত্রা কমবে, সেটা তাপমাত্রা কমে 30°C তাপমাত্রায় আসবে, অর্থাৎ 47.5 থেকে
35.300 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা পানিতে পৌঁছাবে এখানকার পানিটা, সেই ক্ষেত্রে এনট্রপির পরিবর্তন ডেলাস থ্রি, ঠিক আছে? তো আমরা এখন তিনটা কীভাবে বের করবো সেটা দেখাবো। তো প্রথমটা আমি একদম আমরা প্রয়োগের মধ্যে এটা করে দেখাইছিলাম, এটা প্রয়োগের সেই আনসারটা, অর্থাৎ 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার পানি, 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার বরফ 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার পানিতে পরিণত হতে যে এনট্রপির পরিবর্তন এটা হচ্ছে সেটা, আর এটা হচ্ছে 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার পানিটা 35.300 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার পানিতে পরিণত হতে এনট্রপির পরিবর্তন। এখানে কন্ডিশনের পরিবর্তন হয়েছিল, মানে বরফ থেকে কোথায় এসেছিল পানিতে, সেই ক্ষেত্রে MLF/T, বাট এখানে হচ্ছে পানি থেকে পানিতে, এখানে আর MLF/T হবে না, এখানে হবে এনট্রপির পরিবর্তন ইকুয়াল টু MS ln of যেটাতে যাচ্ছে সেটা ডিভাইড বাই যেটাতে ছিল সেটা। বরফের তাপমাত্রা ছিল 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায়, সেখান থেকে 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা পানিতে পরিণত হয়েছিল। এখন এই শূন্যর পানি চলে যাচ্ছে 35.300 এর পানিতে, তাহলে শূন্যের পানি যেটা যেখান থেকে যাচ্ছে অর্থাৎ 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা, এখানে ক্যালভিন আকারে লিখতে হবে তো এই জন্য আমরা 273 লিখছি, তাহলে এই 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার পানি যাচ্ছে 35.300 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা পানিতে, তাহলে যেখানে যাবে সেটা উপরে আর যেখান থেকে যাচ্ছে সেটা নিচে লনের ক্ষেত্রে, তাহলে MS ln of যেখানে যাচ্ছে সেখানের তাপমাত্রা ডিভাইড বাই যেখান থেকে যাচ্ছে সেখানকার তাপমাত্রা। তাহলে শূন্য থেকে যেহেতু যাচ্ছে এই জন্য আমরা লিখছি 273, আর যেহেতু 35.300 যাচ্ছে সেটাকে যদি আমরা ক্যালভিনে নিয়ে যাই তাহলে আসে 35.300 + 273 ক্যালভিন। আর এম হচ্ছে কি, কিসের বর? বরফের বর, বিকজ এই পানিটা কোত্থেকে আসছিল? বরফ থেকে আসছিল, এই পানিটা যেহেতু বরফ থেকে আসছিল এখানে এম হবে বরফের বর, এস হবে 4200, এবং লন অফ এখান থেকে যেই রেজাল্টটা তুমি ক্যালকুলেটারে পাবা সেটা হচ্ছে এটা যে 258.33 জুল/কেলভিন। এবার হচ্ছে এখানকার পানিটা যেহেতু এই পানির সাথে মিশে তাপমাত্রা কমতেছে, অর্থাৎ 47.5 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা পানি যেহেতু 35.300 চলে যাচ্ছে, সেখানে এনট্রপির পরিবর্তন যদি ΔS3 ধরি তাহলে হবে MW/SW ln of যেখানে যাচ্ছে সেখানে যেখান থেকে যাচ্ছে সেখানকার তাপমাত্রা, ঠিক আছে? 47.5 থেকে যাচ্ছে 35.300, ঠিক আছে? তাহলে ক্যালভিনে লিখলে 273 যোগ হবে, এই যে 47.5 এর সাথে 273 যোগ, 35.300 এর সাথে 273 যোগ। এখন এখানকার যে ভর সেটা হবে পানির ভর, কারণ এখন পানিটা যে পানির মধ্যে আমি বরফকে মিশেছিলাম ওই পানিটা একটা 80 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় যাচ্ছে, তার মানে এখনকার পানির ভর হবে এই পানির ভর, ঠিক আছে? সো এই পানির ভর ছিল কত? 4.8 কেজি, এবং আপেক্ষিক তাপ তো অলওয়েজ 4200 হবে, লন অফ এটা, এটাকে তুমি ক্যালকুলেটরে কাজ করলে আসবে -778.46 জুল/কেলভিন। তাহলে এটা হচ্ছে আমাদের ΔS3, এটা হচ্ছে ΔS2, এবং এটা হচ্ছে ΔS1। আমাদেরকে বলছে যে মোট এনট্রপির পরিবর্তন কীভাবে হিসাব করবে সেটা বের করতে, গাণিতিকভাবে দেখাইতে। তাহলে আমাদের মোট এনট্রপির পরিবর্তন হবে, মোট হবে ΔS1 + ΔS2 + ΔS3। এবার তোমরা সবগুলো যোগ করে দেখো ক্যালকুলেটারে কত আসে, সেটাই হচ্ছে আনসার। তাহলে দেখো এটা বুঝতে হলে তোমাকে একটু ডিপলি চিন্তা করতে হবে এবং মনোযোগ সহকারে ভিডিওটা দেখতে হবে, তোমরা যদি হেলায় ফেলায় ভিডিওটা দেখো তাহলে বুঝবে না এবং পরীক্ষা হলে আবার আটকে যাবা। সো এই ধরনের প্রশ্ন যদি আরও থাকে টেস্ট পেপারে সেগুলো তোমরা অবশ্যই সলভ করবা, এবং যদি কোথাও কোনো পয়েন্টে বুঝতে কষ্ট হয় তাহলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবা, আমি ইনবক্সে হোক যেভাবে হোক তোমাদেরকে বুঝে দেওয়ার চেষ্টা করব। আশা করি ভিডিওটা ভালো লাগছে, যদি ভালো লাগে থাকে তাহলে আমি যে কষ্ট করতেছি সেটা তোমরা বুঝতে পারছো। আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবা, ভিডিওতে লাইক দিবা, আর পাশে যে বেল আইকন আছে সেখানে ক্লিক করে রাখবা, তাহলে আমি ভিডিও দেওয়ার সাথে সাথে তোমাদের কাছে নোটিফিকেশন চলে যাবে। আর আমাদের ফেসবুক পেজ এর লিঙ্ক কিন্তু এই ভিডিও ডিসক্রিপশন বক্সে দেওয়া আছে, তোমরা আমাদের ফেসবুক পেজে লাইক দিয়ে রাখবা, তাহলে আমরা ভিডিও আপলোড দেওয়ার সাথে সাথে তোমরা পেয়ে যাবা, এবং আমাদের জন্য দোয়া করবা যাতে আমরা আরও ভালো ভালো তোমাদের জন্য টিউটোরিয়াল নিয়ে আসতে পারি। তো আজকে চলে যাচ্ছি, অন্য একদিন অন্য একটা টিউটোরিয়াল নিয়ে আসবো, সে পর্যন্ত ভালো থাকো, আল্লাহ হাফেজ, টাটা।